টমেটোর মধ্যে অধিক পরিমাণে ভিটামিন আছে, যা মানুষের জীবনে বিশেষ করে শরীর রক্ষায় কাজে লাগে। পেট ভার হলে, বায়ু বিকার হলে, ক্ষুধা মান্দতে টমেটো বিশেষভাবে উপকারী। লাল টমেটো ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে থাকে, শরীরের মেদ প্রতিরোধে সাহায্য করে থাকে। যারা রক্তাল্পতায় ভুগছেন তারা নিয়মিত টমেটো খেলে উপকার পাবেন। টমেটোর মধ্যে দুধ আর ডিমের চেয়েও বেশি পরিমাণে আয়রন পাওয়া যায়। যাদের চোখ খারাপ হয়েছে বা কম দেখতে পাচ্ছেন তারা টমেটোর রস পান করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। যদি প্রতিদিন টমেটোর রস পান করা যায় তবে চোখের দৃষ্টি কমে যাওয়ার ব্যাপারটি রোখা সম্ভব হয়। অনেক যুবক যুবতীর বা অনেক শিশুদের গায়ের চামড়া দেখা যায় নমনীয় নয়, কারো চামড়া খসখসে হয়। তাদের স্নান করার আগে টমেটোর রস শরীরে মেখে শুকিয়ে নিতে হবে, তারপর জলে লেবুর রস মিশ্রণ করে স্নান করতে হবে। এইভাবে এক থেকে দেড় মাস পরিচর্যা করে গেলে খসখসে চামড়া নমনীয় হয়ে যাবে। যে সকল শিশু খাদ্যের অভাবে শক্তিহীন হয়ে পড়েছে তাদের মায়েরা যদি টমেটোর রস শিশুকে পান করান তাহলে শিশুর স্বাস্থ্য ভালো হবে। তবে টমেটোর সঙ্গে পুষ্টিকর খাদ্যও খাওয়া উচিত। সবথেকে ভালো পদ্ধতি হলো লাল টমেটো কেটে শিশুকে খেতে দেওয়া। শিশু যেন চুষে চুষে টমেটোর রস সেবন করে। যদি টমেটো টক হয় তবে চিনি মিশিয়ে শিশুকে খাওয়াতে হবে। এতে শিশুর দাঁত ওঠার সময় খুবই ফলদায়ক হয়। শিশু থেকে বৃদ্ধ টমেটো সেবন করলে স্বাস্থ্য ভালো হয়। শরীরে শক্তির বৃদ্ধির জন্যে সকালে খালি পেটে প্রতিদিন একটা লাল মিষ্টি টমেটো খেতে হবে। আস্তে আস্তে শরীরের বল বাড়বে, পেট পরিষ্কার হয়ে যাবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যাদের লিভার ঠিক মতো কাজ করে না কিংবা হজমের গোলমাল আছে তাদের ক্ষেত্রে টমেটো খাওয়া অত্যন্ত ফলদায়ক। টমেটোর স্যালাড বা টমেটোর রস সেবনে 15-30 দিনের মধ্যে মধুমেহ রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব হয়। সকাল, দুপুর বা রাতে খাবার সময় দুটি বড় লাল টমেটো কেটে তার সঙ্গে গোলমরিচ আর লবণ দিয়ে সেবন করলে কিছুদিনের মধ্যেই প্রাথমিক স্তরের অ্যাপেন্ডিক্স ভালো হয়ে যায়।